ভাবছি ওর কলিজাটা কত মিষ্টি হবে। আর কতদিন হলো মাংস চোখেও দেখিনি, তুমি ওর কলিজা এনে দাও না গো। গিন্নির এই কথা শুনে কুমির খুব চিন্তায় পড়ে গেল। এই কি বলছো তুমি, আমি এটা কি করে করব? আজার হলেও আমার বন্ধু, তুমি বলো ওকে আমি কিভাবে ঠকাই? আমি যদি ওর কলিজা নিয়ে আসি তাহলে ও তো মরেই যাবে। এক গভীর জঙ্গলে এক বিশাল নদী ছিল, আর সেই নদীতে থাকতো এক কুমির। কুমির খাবারের সন্ধানে বের হয়ে একটা জাম গাছের কাছে আসলো। সেই জাম গাছে বাস করত একটা বানর। বানরকে দেখে কুমির বলল, এই যে বানর ভাইয়া, তুমি কি খাচ্ছ গো? আমাকেও একটু দাও না ভাইয়া, আমার বড্ড খিদে পেয়েছে। এগুলো হলো জাম, খুবই মিষ্টি খেতে, এই নাও তুমিও খাও। তাই তো, এটা তো খুবই মিষ্টি খেতে, আমার খুব খিদে পেয়েছিল। বানর ভাইয়া তুমি খুব ভালো, আমি খুব খুশি হব যদি তুমি আমার বন্ধু হও। কেন হব না, আজ থেকে তুমি আমার বন্ধু, আমি এই গাছেই থাকি, যখনই খিদে পাবে আমাকে এসে বলবে, আমি এই গাছ থেকে জাম পেড়ে তোমাকে দিব। এরপর থেকে রোজ কুমির আসতো আর বাঁদরটাকে জাম খাওয়াতো। দুজনের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে গেল, তারা দুজনেই আনন্দ করে বেড়াত। তোমার ওই জাম খুব সুন্দর, আমি আমার বউকেও খাওয়াতে চাই, তুমি আমার বউয়ের জন্য একটু জাম দাও না, আমি আমার বউকে খাওয়াবো। আমি এক্ষুনি তুলে দিচ্ছি। বানর খুশি হয়ে জাম পেড়ে কুমিরকে দিল, আর কুমির সে জাম নিয়ে বাসার দিকে চলতে লাগলো। এই দেখো আমি তোমার জন্য কি এনেছি, দেখো মিষ্টি জাম। আমার বন্ধু বানর এটা তোমার জন্য দিয়েছে। আরে বাহ, এই জাম তো খুবই মিষ্টি, তবে কতদিন আর জাম খেয়ে পেট ভরাবে শুনি? একবার ভেবে দেখো, এই জাম এত মিষ্টি খেতে, আর তোমার বন্ধু বানর রোজ এই মিষ্টি জাম খেয়ে পেট ভরায়, তাহলে ওর কলিজাটা কত মিষ্টি হবে। হ্যাঁ ও খুব ভালো, সেও খায় আবার আমাকেও খাওয়ায়। আসলে আমি ভাবছি ওর কলিজাটা কত মিষ্টি হবে, আর কতদিন হলো মাংস চোখেও দেখিনি, তুমি ওর কলিজা এনে দাও না গো। গিন্নির এই কথা শুনে কুমির খুব চিন্তায় পড়ে গেল। এই কি বলছো তুমি, আমি এটা কি করে করব? আজার হলেও আমার বন্ধু, তুমি বলো ওকে আমি কিভাবে ঠকাই? আমি যদি ওর কলিজা নিয়ে আসি তাহলে ও তো মরেই যাবে, ও আমাকে খেতে দেয়, আর আমি তোমার জন্যে কি করে মেরে ফেলবো? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি শুধু বানরের কলিজাটা চাই, তুমি এক্ষুনি যাও নইলে আমি এক্ষুনি আত্মহত্যা করব। কুমির তার স্ত্রীর কথায় দারুণ চিন্তায় পড়ল। স্ত্রীর আত্মহত্যার কথা শুনে ঘাবড়ে গেল, সে বানরের কাছে ছুটে চলল। একসময় বানরের কাছে আসলো বানরকে নিজের বাড়িতে নিয়ে যাবার জন্য। বানর বন্ধু, ও বন্ধু, তোমার পাঠানো জাম খেয়ে আমার গিন্নি খুব খুশি হয়েছে, আর এই জন্য তোমাকে নিমন্ত্রণ করেছে, চলো
আজ তুমি আমাদের বাড়িতে গিয়ে আমাদের সাথে খাবে। দারুণ ব্যাপার তো, চলো যাই। বাদু কুমিরের কথায় রাজি হয়ে গেল আর মহা আনন্দে বেরিয়ে পড়ল। খানিকটা যাওয়ার পর বানর কুমিরকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাপু, তোমার গেমে আজ কি রান্না করবে? তোমার কলা খুব পছন্দ না? কলার তরকারি, ক্ষীর, পায়েস এসব বানাবে শুধু তোমার জন্য। কি বলছো বন্ধু, তাহলে আজ পেট পুরে খাবো, খুব মজা হবে। আমার তো শুনে এক্ষুনি জল চলে এলো। বানরের খুশি দেখে কুমিরের মনে হলো তার স্ত্রীর কথা বানরকে বলে দেওয়া উচিত। বেচারা বাদর, ও খাওয়ার কত স্বপ্ন দেখছে, ও তো জানেই না আমার গেনি ওর কলিজা রান্না করে খাবে। আমি বরং বানর বন্ধুকে সত্যি কথাটা বলেই দি। বাদর বন্ধু, তোমাকে আমি একটা কথা বলবো, আসলে তোমার কলিজাটা আমার গিন্নি খেতে চায়। ও যদি তোমার কলিজা না খেতে পায় তাহলে সে আত্মহত্যা করবে। বানর কুমিরের কথা শুনে ভয় পেয়ে গেল, কিন্তু এই সময় ভয় পেলে চলবে না, বুদ্ধি বের করতে হবে। বানরও কম চালাক ছিল না। ও আচ্ছা তাই নাকি, নিশ্চয়। কিন্তু বন্ধু, এই কথা আমাকে আগেই বললে না কেন? আমরা বানরেরা নিজেদের কলিজা গাছের উপরে সাবধানে রেখে দেই, ওটা আনতে আবার ওখানে যেতে হবে। তুমি আমাকে আবার গাছের তলায় নিয়ে চলো। ওহো, তাহলে তো ভুল হয়ে গেল, দেখো আমি কত বড় বোকা। আবার আমাদের ওখানে যেতে হবে? আচ্ছা ঠিক আছে, চলো গিয়ে তোমার কলিজাটা নিয়ে আসি। খালি হাতে গেলে আবার গিন্নি আমার কলিজাটাই খেয়ে নিবে। কুমির বানরকে আবার সেই গাছের নিচে নিয়ে এলো। যেমনই তারা গাছের কাছে আসলো, অমনি বানর লাফ দিয়ে গাছের ডালে গিয়ে বসলো আর কুমিরকে বলল, কাকো থাকার, কেউ কি কলিজা বের করে বেঁচে থাকতে পারে? তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম, তোমাকে খাবার দিয়ে সাহায্য করেছি, আর তুমি আমার বন্ধুদের এই দাম দিলে? এখন না পাবে জাম আর না পাবে কলিজা, যাও এখান থেকে।